আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিফ উইথ ভিলেজ লাইফ স্টাইলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আপনাদের মাঝে নিয়ে আসলাম আমি নতুন আরেকটি ভিডিও, শেয়ার করব আপনাদের সাথে আমার সমস্ত দিনের কাজকর্ম। তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন, আশা করি আল্লাহর মেহরবানিতে আপনারা সবাই সুস্থই আছেন, ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি, শুধু আমার একটু ঠান্ডা লাগছে, সাথে জ্বর জ্বর ভাব, কিন্তু ছেলে এবং আমার পরিবারের সবাই সম্পূর্ণ সুস্থ আছে, ভালো আছে। আজকের ভিডিওটা শুরু করলাম প্রায় দুপুর থেকেই বলা যায়, সকালে সমস্ত কাজকর্ম শেষ করে যখন দুপুর টাইমে একটু ফ্রি ছিলাম, ভাবলাম যে আমার বোনের একটা ফুলের খাতা ছিল, তো এটা অনেকদিন তো সেল করা হইতেছে না, নানান ঝামেলার জন্য সময় হয়ে উঠতেছে না। আজকে যখন একটু ফ্রি আছি একটু সেলাই করি আমি, সেজন্যই একটু সেলাই করতে বসলাম আর কি। তো এই সেলাই করাটা অনেক কষ্টের, অনেক ছোটো ছোটো ফুঁকি দিয়ে অনেক ঘন করে সেলাই করতে হয়, আর অনেক ছোটো ছোটো সুই দিয়ে একটা সুতা দিয়ে সেলাই করতে হয়, যার জন্য আঙুলটা ক্ষতবিক্ষত হয়ে যায়, একসাথে অনেক বেশি তোলা হয় না। তো খাতাটা প্রায় অনেকটাই তোলা হয়ে গেছে, শুধু এই কর্নারটা বাকি আছে, এই কর্নারের একটা এই ফুল আর আরেকটা ফুল আছে বাকি, আর সম্পূর্ণ খাতাটা শেষ হয়ে গেছে। তো সম্পূর্ণটা তোলার পরে আমি আপনাদের সাথে ভিডিওটা করে দেখাবো। আর এটা খাতা বলতে খাতাও না, বেডশিট বলতে পারেন, বিছানার চাদর হিসাবে ইউজ করার জন্য এটা সেলাই করতেছি। আর এই খাতাটা আজকে, সরি খাতা না, এই বিছানা চাদরটা আজকে না, অনেকদিন আগের, অনেক আগে থেকে তোলা হইতেছে, যখন সময় পাওয়া হয় তখন একটু একটু তোলা হয়, আর যখন সময় পাওয়া হয় না তখন এটা রেখে দেওয়া হয়। এইভাবে অনেকদিন হয়ে গেছে খাতাটা, বারবার খাতা চলে আসতেছে, যেহেতু এই বেডশিটগুলো কম তোলা হয় সেজন্য বেডশিটটা মুখে আসতেছে না, খাতার এই বারবার মুখে আসতেছে, আপনারা সেটা সময় সুন্দর দৃষ্টিতে দেখবেন। চতুর্দিকে দান কাটার জুম পড়ছে, সব দিকে শুধু দানে আর দান, যেখানে যেতেছি সেখানে দান, কৃষকের মুখে অনেক হাসি ফুটছে এইবারের দান দান দেখা। এই বছর আমাদের এই দিকে অনেক বেশি ফলন হয়েছে, চাষিদের আশার থেকেও বেশি ফসল পাইছে এই বছর। তো যেখানে দেখা যায় যে যেই জমিতে যতটুকু দান হয় তার থেকে দ্বিগুণ দান হয়েছে এইবার, সেজন্য কৃষকের মুখে সোনালি হাসি। তো আর এই সিজনটা একটা নবান্ন উৎসব বলা হয়, কয়েকদিন পরেই শুরু হবে, ঘরে ঘরে পিঠা খাওয়ার ধুম, সবাই নতুন চালের গুঁড়ি দিয়ে পিঠা খাওয়া শুরু করবে। তো আমার চাচারাও দুই তিন বছর থেকে দান খেত করে, তো আমি সচরাচরই ভিডিওগুলো করা হয় না, ওই সিজনে এখানে থাকি না, আর এইবার ছিলাম, তো সেটা আপনাদের সাথে একটু ভিডিও করতেছি আর কি। ও এই যে দানগুলো এখন পা দিয়ে মাড়াই করতেছে সেটা আসলে বীজের জন্য করতেছে, বাকি যে দানগুলো পাওয়া হয় সেগুলো সব মেশিন দিয়ে করা হয়, আর এইগুলা বীজ নিবে পরবর্তীতে রোপণ করার জন্য, সেগুলো আর মেশিনে দিতেছে না, সেগুলো হাত দিয়ে করতেছে আমার ফুপু, ফুপুতো বোন আর আমার চাচির শাশুড়ি, ওরা সবাই মিলে দানগুলো করতেছে। আর এই যে দানগুলো ঝেড়ে ঝেড়ে বাতাসে সব যে ওই যে চুচা বলে যেটাকে ভিতরে চাল থাকে না সেটাকে ঝেড়ে নিতেছে, নিয়ে ভালোভাবে চালগুলোকে পরিষ্কার করে নিতেছে রোদে শুকিয়ে দেওয়ার জন্য। আগে আমরা যখন ছোটো ছিলাম তখন দেখতাম যে আমন ধান কাটার সাথে সাথে কিষাণীদের ঘরে ঘরে উৎসব শুরু হয়, নতুন ধান কেটে সেটা ঝেড়ে পরিষ্কার করে ভাঙার পরে সেটা ডেকিতে কিংবা গাইল, যেটা বলে আমাদের সিলেটে অঞ্চলে এগুলোকে গাইল বলা হয়, অন্য এলাকায় কী বলে আমি জানি না, চালগুলা ভেঙে হাতে তারপর পিঠা বানানো হয়, আর শীতের দিনে খেজুর রস দিয়ে বলেন কিংবা অন্যভাবে বলেন, সেটা খুব দুম করে খাওয়াতো, গ্রামে গ্রামে উৎসব মুখর পরিবেশ হয়ে উঠত, নবান্ন উৎসব পালন করা হতো। কিন্তু এখন এই উৎসবটা বিলুপ্তির পথে, এখন আর সেটা দেখাই যায় না, এখন সব কিছু হয়ে গেছে প্রযুক্তির যুগ, এখন মেশিন দিয়ে ধান কাটা হয়, ধান মাড়াই দেওয়া হয়, ধান ভাঙা হয়, সব কিছু মেশিন দিয়ে করা হয়, আর পিঠা বানানোর উৎসবটাও এখন আর ঘরে ঘরে দেখা যায় না, সেটা এখন প্রায় বিলুপ্ত হয়ে গেছে। তো এখনও কিছু কিছু এলাকায় গ্রামের মধ্যে দেখা যায় যে এখনও এই উৎসবটা প্রচলিত আছে, উৎসব শুরু না হলেও দেখা যায় যে ধান তোলা শেষ হয়ে গেলে ধানগুলা ভেঙে চাল করার পরে সব করে কম বেশি পিঠা বানানো হয়, আর সেই পিঠা সব আত্মীয় স্বজন মিলে মজা করে খাওয়া হয়, সেটা কার কোন এলাকায় রয়ে গেছে আর কোথায় শেষ হয়ে গেছে সেটা জানি না, তবে আমাদের এখানে এখনও দেখা হয় যে দেখা যায় মাঝে মধ্যে পিঠা খাওয়া হয় নতুন ধান ভাঙার পরে। তো অনেকদিন থেকে বাপের বাড়িতে আসি, আর লাউ পাতা দিয়ে শুটকির ভর্তার পাকোড়াটা খাবো খাবো বলেও খাওয়া হইতেছে না, সময়ের অভাবে আমি পাটা বাঁধতে পারি না, আর আমার বোনের হাতে
মরিচ পিষলে হাত জ্বালা করে, সেজন্য আর সেটা হইতেছে না। আর আম্মা তো অসুস্থ নাকি, দিয়েগুলো করাই না, সেজন্য আর খাবো খাবো বলে খাওয়া হইতেছে না। তো আমার উনি কালকে রাতে আসছে, এসে উনিও বলতেছে খাবে, সেজন্য বোনকে বলছি যে কষ্ট করে হলেও এটা একটু যেন বাটায় সুটকিটা ভর্তা করে দেয়, তারপরে আমি বাকি সব কিছু করবো। তো এই যে আমি আসছিলাম আমাদের ছাদে, আমার আম্মা লাউ চাষ করছে সেইখান থেকে পাতা নিতে। তো গতকালকে আমার আম্মা সব ছাই পাতা সরি পাতাতে ছাই ছিটিয়ে দিয়েছে, পাতায় পোকা ধরে গেছে লাউয়ে, সেজন্য সবগুলোতে পাতা ছিটিয়ে দিছিল। তো আমি পাতা কাটতে গেছি সাথে, উনিও আমার সাথে পাতা কাটতে গেছে, দুইজন মিলা ঝগড়া খুঁড়া কথাবার্তা বইলা পাতা কেটে আনছি, অনেকগুলো পাতা আনছি। শুধু যে কুমড়া পাতার ভর্তা সরি কুমড়া না লাউ পাতার ভর্তা খাবো তা না, সাথে শুটকির তরকারি রান্না করবো, শুটকি শিরা যেটা বলে আর কি। তো ছাদ থেকে আইসা অনেক বেশি গরম লাগছিল, তো আইসা দেখি যে আমার চাচা ফুফুদ বোনের আমাদের বাড়িতে পুরা মিলা জলপাই ভর্তা করছে, তো সবাই মিলে সেই ঝটকাটা খাইতেছি। আমাদের জলপাই আচার খাওয়া শেষ হয়ে গেছে, আর সন্ধ্যার পর আমরা রান্নাবান্না কাজে বসব, সেজন্য দিনে কেটে আনা পাতাগুলো ভালোভাবে বালতিতে পানি নিয়ে ধুয়ে নিতেছি দুই তিনবার করে, কারণ ওইখানে তো ধুলাবালি তো আছেই, সাথে ছাই দেওয়া হয়েছে অনেক ময়লা, সেজন্য আম্মা সুতি পরিষ্কার কাপড় দিয়ে মুছে মুছে নিতেছি, আর আমি বালতিতে দুই তিনবার চুবিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতেছি যাতে সব ধরনের ময়লা জীবাণু চলে যায়। তো পাতাগুলো ধুয়ে পরিষ্কার করার পর যে পাতা দিয়ে লাউর পাকোড়া বানাবো শুটকি দিয়ে, সেই পাতাগুলো কয়েকটা পাতা আমি শীত গরম পানি করে সেটার মধ্যে চুবিয়ে নিতেছি যাতে পাতাগুলো নরম হয়ে যায় এবং সহজে শুটকি দিয়ে সেটাকে মুড়িয়ে নেওয়া যায়। তো এত বেশিও গরম করিনি, হালকা কুসুম গরম করছি যাতে হাত দেওয়া যায় পানিতে। তো আমি হাত দিয়ে দিয়ে পাতাগুলো ডুবিয়ে আবার তুলে নিতেছি, বেশিক্ষণ রাখলে পাতাগুলো আবার একদম নরম হয়ে যাবে, তখন দেখা যাবে সেটা শুটকি ভিতরে দিয়ে পেঁচানো যাবে না, ছিঁড়ে পড়ে যাবে, সেজন্য অল্প পানি দিছি, দিয়ে অল্প অল্প করে চুবিয়ে সেটাকে তুলে নিতেছি। একদিকে আমি পাতাগুলা সিদ্ধ করে নিতেছি বলের মধ্যে পানি নিয়ে, আর অন্যদিকে আমার বোন বাটায় শিল বাটায় শুটকিটা পিষতে বসছে। তো ওর অনেক কষ্ট হইতেছে পিষতে, তবুও কী করার, বোন বোন জামের মুখের দিকে তাকিয়ে কষ্টটা সহ্য করে নিতেছে। আজকে আমি আর পেঁয়াজ রসুন কাঁচামরিচ সব কিছু তেলে ভাজিনি, যেহেতু পরবর্তীতে তেলে ভাজা হবে, শুধু শুটকিটা হালকা তেলে আমি উল্টে পাল্টে নিছি, নিয়ে বাকি সব জিনিসপত্র আমি কাঁচা রাখছি। তো এই যে আমার বোন সেটা পাটায় বসে পিষতেছে, আর ওদিকে আমি আবার শুটকি সেটা বসিয়ে নিতেছি। তো সব উপকরণ আমি পাতিলের মধ্যে দিয়ে দিছি, পেঁয়াজ রসুন আলু জাল যা লাগে সব কিছু দিয়ে দিছি, আর মশলাগুলোও এক এক করে দিয়ে দেবো। জালটাতে তো অত বেশি দেবো না, কারণ আমার উনি জাল কম খান, জাল খাইতে পারে না, আর কাঁচামরিচে অনেক দেওয়া হয়েছে, সেজন্য খুব অল্প পরিমাণে জাল দিতেছি যাতে সবাই খাইতে পারে, না হলে দেখা যাবে ওনার জন্য আবার আলাদা করে রান্না করতে হবে, যেহেতু উনি জাল খেতে পছন্দ করেন না আর খাইতে পারেনও না, ওনার নাক মুখ দিয়ে পানি পড়ে জাল খাইতে লাগলে। এইরকমই তো উনি আসলে আমাদের বাড়তি করে রান্না করা লাগে যাতে জাল ওনার খাইতে কোনো সমস্যা না হয়। তো সব কিছু দিয়ে আমি কষিয়ে নিতেছি, আর এই যে এখন সেটাকে নেড়ে চেড়ে দিতেছি যাতে ভালোভাবে মশলাটা ভিতরে ঢুকে এবং পাতাটা সিদ্ধ হয়ে যায়। তো অনেকে আবার এইটাকে তেল দিয়ে বসায়, কিন্তু আমাদের কাছে তেল দিয়ে ভালো লাগে না খাইতে, আমরা এভাবেই বসাই। আর শুটকিটা আগে জাল দিয়ে নিছি মাছ দিয়েও করে, কিন্তু আজকে ফ্রিজে শুটকি শিরা দেওয়ার মতো মাছ ছিল না, সেজন্য আর আজকে মাছই শুধু শুটকি দিয়ে করছি, শুটকি শিরাটা আর এদিকে আছে। এই যে ভর্তা রেসিপিটা আর আলু ভাজি করছি লাউয়ের খোসা দিয়ে, সেইটা আর ভিডিও করতে পারিনি, দুয়ার জন্য ঝাপসা হয়ে গেছে। তো আজকে অনেক বেশি ভিডিওটা বক বক করে ফেলতেছি, আর অনেক বেশি ভুলও হইতেছে, যেহেতু শরীরটা তেমন একটা ভালো না, ঠান্ডা লেগে গেছে, সেজন্য কথাগুলো ভালোভাবে বলতে পারতেছি না, বারবার ভুল হইতেছে।
তো সেগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, অল্প অল্প করে না টেনে সম্পূর্ণটা দেখার চেষ্টা করবেন। আর যদি সম্ভব না হয় তাহলে অল্প একটু স্কিপ করে আমার ভিডিওটা দেখার চেষ্টা করবেন। যদিও আমার ভিডিওতে শিক্ষণীয় কিছু নেই, তবুও যথাসম্ভব চেষ্টা করি আমার প্রতিদিনের মধ্যবিত্ত পরিবারে যে যে কাজকর্ম আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করার। আর আপনারা দেখেন বলেই আমার চ্যানেল আজকে একটু হলেও সামনের দিকে এগিয়ে যেতেছে। যদি আপনারা না দেখতেন তাহলে আমার চ্যানেলটা এভাবে এগোতে পারতো না। সেজন্য আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন, যাতে আমার চ্যানেলটা আরও বেশি বড় হয়, আমার সদস্য সাবস্ক্রাইবের সংখ্যা আরও বেশি বাড়ে। আর অবশ্যই চ্যানেলের সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় আর আপনারা আমার ভিডিওগুলোর সাথে সাথে পেয়ে যান। যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য এবং আমার পাশে থাকার জন্য। আমি শুটকি শিরাটা রান্না শেষ করে নিছি, আর ওইদিকে আমার বোনেরও শুটকি ভর্তাটা বাটা হয়ে গেছে, সেটা আপনাদের সাথে ভিডিওতে দিছি। তো এই যে এখন আমার শুটকির লাউয়ের পাতার পাকোড়াটাও বানানো প্রায় হয়ে গেছে, এখন শুধু এই যে শুটকি ভিতরে দিয়ে সুতা দিয়ে বেঁধে নিতেছি। আর প্রায় শেষের পর্যায়ে আমার বানানো শেষ, আর দু চারটা বানালেই আমার বানানো হয়ে যাবে। প্রথম দিনে এত বেশি বানাইনি, যদি পরবর্তীতে খাইতে না পারি সেজন্য আজকে ট্রাই করার জন্য হাতে গুনে 8-10টা বানাইছি, যাতে পরবর্তীতে ভালো লাগলে আরও বানিয়ে খেতে পারি। গাছে তো নিজেদের পাতা আছে আর দোকানে তো শুটকি পাওয়াই যাবে, সেজন্য আর আজকে হাতে গোনা কয়েকটা বানাইছি। তো বানিয়ে সবার আগে আমি আমার আব্বাকে দিছি, উনি বলছে যে খাইতে অনেক ভালো হয়েছে, অনেক ভালো লাগছে ওনার কাছে খাইতে। এই যে তেলে দিয়ে দিতেছি সেটাকে ভালোভাবে, তো তেল অনেকটা ছিটকে পড়ে উপরে আসছে, জানি না আমার এইভাবে বানানোটা হয়েছে কি না, যেহেতু এর আগে আমি আর কোনোদিন বানাইনি, ইউটিউবে সবার দেখে আমি বানাইতেছি এই প্রথম। তো সেজন্য আর তেলে ছিটাটা উপরে এসে বারবার পড়তেছিল, আমি ঢাকনা দিয়ে ডেকে দিছি যাতে তেলটা উপরে না পড়ে। আজকের ভিডিওটা আমার আপনাদের কাছে কেমন লাগলো জানি না, যদি কোনো ভুল ত্রুটি করে থাকি তাহলে আপনারা সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই যে হয়ে গেছে আমার শুটকির বড়া, বড়া বলেন আর পাকোড়া বলেন যেটাই বলেন না কেন হয়ে গেছে, আর 3-4টা আছে সেটাও করে নেব। তো আমার আজকের ভিডিও এতটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।